আমাদের লাঞ্চে আবার সেই সুজি রুটি হবে সুজি রুটি হবে আর তোমার এদিকে হবে তোমার পেপার চিকেন তো আমি এখনও ম্যারিনেট করতে পারিনি শুধু আমার কাছে একজন জানতে চেয়েছিলেন সুজি রুটির রেসিপিটা আর একবার তো এই দেখো আমি সুজি দিয়েছি কোয়ান্টিটিটা তোমার মতন এখানে কোনো মানে এরকম নেই যে এত সুজি এত কাপ সুজি তো এতখানি দোই এরকম ব্যাপার না আমি আমার আন্দাজ মতন সুজি দিই আমার যতটুকুনই আমার মনে হয় যে আমাদের খেতে লাগবে সেই অর্থে সুজির দিই আর এই যে দু চামচ দই দিয়েছি এই দেখো এবার এক হাতে করা তো খুব অসুবিধা হয় এবার এটার মধ্যে জল দেব জলের পরিমাণও বললাম ওই ব্যাটারটা পুরো পাতলা গোলা হবে এই দেখো কতখানি জল নিয়ে নিলাম কতখানি জল নিয়ে নিয়ে নিলাম এবার এটা আমি ঘুটে নেব ঘুটে নিয়ে যদি দেখি এটা ঠিক রয়েছে তাহলে আবার জল দিয়ে দেব। তো এই এটাকে মিক্সির মধ্যে আমি কি করে নেবো বলো তো ঘুরিয়ে নেবো মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলে তোমার জিনিসটা পুরো ইভেনলি তোমার সুজির সাথে তোমার দই আর জলটা পুরো ইভেনলি যায় আর চামচে করে যদি আমরা স্টার করি তাহলে অনেকটা টাইম লাগে তো সেক্ষেত্রে আমি মিক্সিতে ঘুটাই তো চলো মিক্সিতে ঘোটানোর পরে তোমাদের দেখাবো ওকে দেখো আমি মিক্সিতে ঘুটে দিয়েছি এই যে আমি ঢালছি দেখো এই যে এটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার একটু জল দিয়ে এটাকে এই মিক্সির মধ্যেই যে মিশ্রণ আছে ওটাতেই একটু তোমার জল দিয়ে পাতলা করে নেবো এইটাই মিক্সির বাটিটাকেই ধুয়ে তুমি তোমরা জল দিয়ে দেবে এই দেখো হুম এইবারের ব্যাপারটা হলো এর মধ্যে আমি একটা জিনিস তা তোমাদের বলতে ভুলে গেছি যে এটার মধ্যে তুমি নুন দিয়ে দিও তোমরা নুন দিয়ে দেবে যেমন আমরা আটায় নুন দিই সেই নুনটা দিয়ে দেবে আর এক হাতে কলটা এত চাপের হয়ে যাবে না এই দেখো মিক্সিতে ঘোটালে কি বলো তো ইভেনলি ডিস্ট্রিবিউট হয় ব্যাপারটা তাই জন্যে আমি মিক্সিতে করি তো এর মধ্যে অনেকে আদা দেয় লঙ্কা দেয় হ্যাঁ মানে তুমি ওটাকে টেস্ট করার জন্য যদি মনে করো শুধু শুধু খাবে গাজর দেয় ইয়ে দেয় কিন্তু আমি এখানে শুধু রুটি যেহেতু আর তার সাথে তরকারি আমাদের থাকবেই তো সেক্ষেত্রে আমি কিছুই দিই না শুধু নুন দই সুজি আর জল তো চলো চাটু একদম ইয়ে হয়ে গেছে ও তো দেখো এর মধ্যে একটু তেল দিয়ে দেব। অ্যাকচুয়ালি আমার এই দেয়ালটা কেন কালো হয়ে গেছে জানো এই যে এইটা পুরো ঠেসিয়ে রাখা তো আমার তো এটা পুরো ভেঙে গেছে না কিভাবে রিস্কে আমি রান্না করছি দেখো সাপোর্ট বলতে কিছু নেই পুরো ইয়েটা ভাঙা তো যাই হোক এই দেখো এর মধ্যে একটু তেল দেব। ব্যাস এই লা এই ফার্স্ট আর এই লাস্ট এরপরে কিন্তু আমি আর কোনো তেল দেবো না এরপরে পুরো শুকনো ইয়েতে হবে তেলটাকে পুরো ইয়ে করে নিলাম চাটুটাও আমাদের বহু দিনের পুরোনো তো দেখো আমি দিচ্ছি আসলে একটা হাতে করতে গেলে যা হয় আমার ইয়ে হয়ে যাচ্ছে একটাই তোমাদের দেখাচ্ছি কারণ আমার দেখো ইয়েতে পড়ে গেল একটা হাতে না এটাকে তোমরা এইভাবেও চাটুর সাহায্যেও মানে হাত দিয়েও তোমরা চাটুটাকে ধরে চাটুর হ্যান্ডেলটাকে ধরেও গোল করতে পারো কিন্তু যেহেতু আমার একটা হাতে করা তো সেহেতু দেখো কতটা পড়ে গেলো আহা। পড়ে গেল দেখেছো কতটা হাতে করা কবে থেকে মেয়েকে বলছি একটা ইয়ে কে দেখো এইটাই একটুখানি তেল তেল হয়েছে এইবারে যা বেরো দেবো সব কিন্তু শুকনো দেখো ব্যাটারটা আমি আর একবার দেখাচ্ছি দেখো দেখেছো কতটা পাতলা গোলাপ হুম এটা আমরা ভীষণ ভালো খাই লাগে যাই তুমি চারটের জায়গায় ছটা খাও কোনো প্রবলেম নেই খিদেটাও তোমার মিটবে খেতেও টেস্টি আর এদিকে তোমার কোনো কার্বোহাইড্রেটেরও ব্যাপার নেই আর খুব নরম তুলতুলে থাকে একদম মানে কোনো রকম শক্ত না আর যে ঠান্ডা অবস্থায় খেলেও যে তোমাদের কষ্ট হবে ঠান্ডা হয়ে গেলে বাজে লাগবে না এত দারুণ জিনিসটা মানে কি বলবো আগে যেমন রুটি খেতাম কি ভাত খেতাম ভাত তো খাই অবশ্য সপ্তাহে তিন দিন কিন্তু যদি রুটি খেতাম তখনও তিনটের বেশি চারটে খেতে পারতাম না ভয় করতো একে তো সুগার আছে বাদ দাও হ্যাঁ তারপরে তোমার খিদে পেলেও খাওয়া যেত না এবার দেখো আমি কিন্তু আর কোনো তেল গ্রিস করলাম না ব্যাস এই এইটাতে সব কটা হবে প্রবলেমটা হলো আমি এবার অনেকটা নষ্ট হয়তো তো আমি একটু পরে দেখাচ্ছি জিনিসটাকে এই দেখো দিয়ে দিলাম অ্যাকচুয়ালি একটা হাতে ফোনটা ধরে যখন আমি ব্যাটারটা ঢালছি অনেকটা ব্যাটার দেখছো তো নিচে টিচে পড়ে যাচ্ছে এক হাতে হচ্ছে না তাই জন্যে রেখে দিয়ে আবার ব্যাটারটা ঢেলে তারপরে করলাম তো এই হলো ব্যাপার যে জিনিসটা আমার খুব ভালো লাগে বা যে জিনিসটা দেখি ক্ষতিকারক না তো সেই জিনিসটা এখন আমার মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করা তো দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে যদি তুমি মনে করো একটু চালের গুঁড়ো দেবে তাহলে একদম ক্রিস্পি হয়ে যাবে দোসার মতন আমি তো দেবো না তাই দেখো এই দেখো দেখো পুরো দোসার মতন দেখেছো ও তা গরম আমি তো খেয়াল করিনি একটু আগে তোমার এই বার্নারে তোমার ইয়ে ভাত করলাম না বাচ্চাদের আমার খেয়ালই ছিল না যে বার্নারটা গরম এটার মধ্যে দিয়েছি আর টানাটাপ ফাটা থানাটাপ ফাট 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 করে ইয়ে হচ্ছে ফাটছে তো দেখলে দেখো দোসার মধ্যে একদম পেপার ডোসার মতন কিন্তু এটাই তুমি যদি এর মধ্যে তোমরা একটু চালের গুঁড়ো দিয়ে দাও বা তোমার একটু চালের গুঁড়োই কারণ আর কিছু যাবে না চিরে টিরে দিলে ক্রিস্পি হবে না ক্রিস্পি হবে তোমার ইয়েতে চালের গুঁড়োয় বানিয়ে দেখো খেয়ে তারপরে আমাকে কামেন্ট করো যে দিদি বাজে লাগছে খেতে এবার এটার মধ্যে তোমার যদি মনে হয় তুমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে পারো আমি মাঝে মধ্যে করে দেখেছি একটা ডিম দিয়ে দিলাম যদি তুমি ডিমের কোনো টেস্ট পাবে না এটাতে কারণ আমরা তো দুটো তিনটে করছি না আমরা লাঞ্চের জন্য করছি এক একজনের ধরো চারটে করে খাবো তো তাতে একটা ডিমে আর কি হবে তো যেমন আমি ডিম মাঝে মধ্যে ফাটিয়ে দিই টেস্টি না হলেও মানে ডিমের টেস্টটা তুমি হয়তো ফিল করবে না বিকজ আমি তো দুটো তিনটা ডিম দিন তো ক্ষেত্রে কিন্তু এটা যেমন আজকে উইদাউট এক করেছি কারণ অনেকটা কোয়ান্টিটির যেহেতু যখন মেয়েকে অনেক সময় করে দিই মেয়ের জন্যে তখন হয়তো তিন চারটের তিন চারটে করতে হবে একটুখানি কোয়ান্টিটির মধ্যে একটা ডিম দিয়ে দিলে তোমার জিনিসটা আরও টেস্টি হবে কিন্তু আজকে তো আমাদের পুরো দুপুরের খাওয়া ও মাই গড় এই জন্যে ভাবো আমি গ্যাসটাকে বন্ধই করেছিলাম না আসি এই বান্নাটাকে বন্ধ না করে কি বলবো মাথা গেছে আমার যাই হোক এই বান্নাটা হচ্ছে রুটি পুরো ক্রিস্পি হবে আমি যদিও চালের গুঁড়ো দিই চালের গুঁড়ো দিলে ব্যাপারটা একদম পুরো ক্রিস্পি হবে তো আবারও তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু এখানটায় কী হলো বলো তো ইয়েতে না পড়ে যায় আমি এটা হাত দিয়েই রিয়ে করব এটা আমার গোল হলো না ওই যে গোলটা তখন হয় যখন আমি দুটো হাত ইউজ করি এখানে আবার তোমাদের দেখাতে গেলাম এগুলো প্রত্যেক কটাই কিন্তু উইদাউট তেলেই এখন হবে ওই ফার্স্ট যেটা গুনে আমি গ্রিস করেছি তাও দেখেছ টু কি থ্রি ড্রপস তেল দিয়েছি করে দেখো তারপর বলো আমাকে আর আমার কি হয়েছে আমার চাটুটা তো ভালো না কবে চাটু বলো তো এটা এটা দু হাজার একের চাটু না সরি দু এক বললে ভুল হবে দু হাজার এক ঠিক না ওই দু হাজার পাঁচ ছয়ের চাটু মনে হয় কারণ দু হাজার না সরি দু হাজার না তাহলে এই চাটুটার কিছু আছে বলো কিছু আছে যেগুলো গোল হয় না না ওই জন্য আমি কি করি ভাজ করে দিই ভাজ করে দিই ফোল্ড করে দিই আরে খাবে তো লোকে ছিঁড়ে ছিঁড়ে তো সেক্ষেত্রে ইন্ডিয়ার ম্যাপ হোক আর ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ হোক ছিঁড়ে তো পেটেই ঢুকবে গোল গোল জিনিসটা তো আর পেটে ঢুকবে না বলো আমি গোল করতে পারতাম আমি এইটা তো পুরো গোল করেছি দেখতেই তো পারছো এটা পুরো গোল এটাও গোল অলমোস্ট কিন্তু ওই এক হাতে তোমাদের দেখাতে গিয়ে ব্যাপারটা এরকম হয়েছে বা তোমরা হাতা দিয়েও ইয়ে করতে পারো ঘোরাতে পারো আমি করি না হাতে দিয়ে আমি রান্না করি আর একটুখানি করে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করি আবার এদিকে রান্না করি আবার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি দেখো পেপার চিকেন করব বলে চিকেনটাকে তোমার দই দিয়ে আর ব্ল্যাক মানে ব্ল্যাক পেপার ডাস্ট দিয়ে তোমার মাখিয়ে রেখেছি একটু লেবুর রসুন অবশ্য দেবো দেওয়া দেওয়া হয়নি আর এদিকে কাঁচা লঙ্কা আর রসুন ভিজিয়ে রেখেছি কিছু রসুন হলো তোমার এমনি পেস্ট হবে আর কিছু রসুন হলো ফ্রাই করে পেস্ট করতে হবে আর তোমরা কখনো তোমরা তো সবাই রসুন ছাড়াও তো আমি কিন্তু রসুন ছাড়াই না রসুনের খোসা শুদ্ধ করি তোমরা কেউ করো কি আমি জানি না বাট আমি করি যেগুলো খুব বড় বড় খোসা সেগুলো এরকম হাত দিয়ে ফেলে দেব বাকি কিন্তু খোসা শুদ্ধই কিন্তু আমার পেস্ট হবে যেটা ফ্রাই করব সেটা খোসা ছাড়াবো আর যে যেটা এমনি র পেস্ট হবে সেটা কিন্তু খোসা শুদ্ধই পেস্ট হবে চল তাহলে আমার আর একটা হয়ে গেছে আমি খোসা শুদ্ধ রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি কচ কাঁচা লঙ্কা আর কিছু রসুন আর কাজু এবার এটাকে ফ্রাই করে তারপরে পেস্ট করবো আর ব্যাপারটা হলো এই মাং চিকেনটা পেপার চিকেনটা কিন্তু অনলি গার্লিক দিয়েই হবে আর কোনো মশলা যাবে না আর নাম আর একটু আই মিন এই যে গোটা গোলমরিচ ফোড়ন দেবো আর নামানোর সময় আবার একটুখানি ব্ল্যাক পেপার ইয়ে করে দেবো স্প্রিঙ্কল করে দেবো তো আমি দেখাবো চল আমার বানানো হয়ে গেছে সুজি রুটি এবার আমি পেপার চিকেন করবো এবার তোমাদেরকে খাইয়ে দেখাইয়ে এই ছোট্টটা খাচ্ছি হুম। প্লিজ রিকোয়েস্ট বানিয়ে দেখে তারপর আমায় বলো এত টেস্টি তোমার তখন আটা রুটি ভুলে যাবে আটা রুটি বলে যাবে এই পোড়া কড়াই পোড়া চাটু পোড়া বাসন তার মধ্যে আমার ভালোবাসার হাত ইউজ করা তো খাবারের টেস্ট দুধর্স হয় এই যে ভালোবাসা মাখা হাত দিয়ে আমি যে আমার মেয়ের জন্যে করে দিচ্ছি না ওটাতেই টেস্টটা বাড়িয়ে দেয় দেখো এইটুকুনি তেল দিয়েছি এইটুকুনি তেলে এখন আমি যেটা করব সেটা হলো এই কাজু আর বলো গার্লিকটাকে আমি ফ্রাই করব আর যেহেতু এটা দই দেওয়া আছে চিকেনে তো চিকেনে দই দেওয়া থাকলে তাতে তোমার তেল কিন্তু একদম লাগে না একদম তেল লাগে না পোড়া বাসনে আমরা আমি আর আমার মেয়ে কি ভালো খাই কি ভালো খাই এমনকি আমি যদি কোনো কিছুর স্পেশাল রান্না করি সেটাও যে আমার মাকে দিই আমার মা এই বয়সে এসে সেও যে কি ভালো খায় কি ভালো খায় না তাদের কোনো শরীর খারাপ হয়েছে না কিছু কারণ হাতটা চা তো আমার ভালোবাসার না একদম শুদ্ধ মনে হার তো চলো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি চেষ্ট করতে দেবো গ্যাসটা বন্ধ করে দিই এখন দেখো কাজু দিয়ে রসুন দিয়ে যেটা ফ্রাই করেছি সেটা পেস্ট হয়ে গেছে আর এটা আর আমি আলাদা বাটিতে ঢাললাম না এবার আমি চিকেনটা করব অলরেডি তো এটা ম্যারিনেটেড তোমরা জানো এবার আমি একটু একটু তেল দেবো এই যে ব্যাস আর কিন্তু দেব দেখো আমার তেল দেওয়া যদিও দেখতেই পাচ্ছ তেল আচ্ছা এর মধ্যে একটু দিয়ে দেব এই যে তোমার গোটা গোলমরিচ একটু ক্রাশ করে দিলে ভালো হতো কিন্তু না আর অনেকেই এখানে তোমার ইয়ে দেয় গরম মশলা ফোড়ন দেয় গরম মশলা তেজপাতা বাট আমার মেয়ে অ্যাকচুয়ালি গরম মশলার গন্ধটা নিতে পারে না ভালো প্রপার তাই জন্যে আমি দিই তাই দিচ্ছি না আর কি তো গরম গোটা গোলমরিচ থেকে একটা হালকা স্মেল আসবে তারপরে আমি মাংসটা ছেড়ে দেব তাই দেখো আমি মাংসটা ছেড়ে দিয়েছি তার সাথে যে কাঁচা যে তোমার রসুন আর লঙ্কাটাকে পেস্ট করেছি অসম্ভব হয়ে যায় আসলে পুরো দেয়ালের সাথে ঠেসে থাকা তো কড়াইটা শুধু শুধু বেকে ইয়ে হয়ে আসে স্লোপ হয়ে স্লিপ করে পড়ে কবে যে এটা ঠিক করতে পারবো তা ঠিক নেই আমি কিন্তু ম্যারিনেটের সময় কিন্তু চিকেনে কিন্তু কোনো নুন দিই নি কারণ নুন দিলে নুন থেকে একটা জল কাটে আর জল জল হয়ে যায় আমি এবার দেব নুন এবার দেব নুন দেওয়া হয়ে গেছে এবার আবার এটাকে একটুখানি তোমার নাড়াচাড়া করে একটু ঢেকে দেব এটা হতে থাকে গ্যাসটা আমার সিমে করা আছে হতে থাক দেখো চিকেনটা অনেকটা ইয়ে হয়ে গেছে সফট হয়ে গেছে এইবারে আমি তোমার আচ্ছা অনেকে এটাকে গ্রেভি করার জন্য একটু পেঁয়াজ দিতে পারে কিন্তু আমি দিই না আমি দিই না এইবার আমি এই যে এই যে রসুন আর যে ক্যাশরিটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমরা যেটা দিয়ে খাবো সেটার জন্য খুব একটা গ্রেভি দরকারই নেই এমনি ওই সুজি রুটি শুধু শুধুই খাওয়া যায় হুম তো আমার গ্রেভির দরকার নেই আর আমার মেয়েও খুব একটা বেশি গ্রেভি খায় না গ্রেভিটা আমার পরে থাকে সেটাকে আবার অন্য কিছুর মধ্যে রিসাইকেল করতে হয় হালকা একটু হালকা একটু জল দেব এটা কিন্তু হোয়াইট হবে পেপার চিকেনটা হোয়াইট হবে অ্যাকচুয়ালি এটা গার্লিক পেপার চিকেন চলো আর একটুখানিটা ইয়ে হোক একটু ঢেকে দিই দেখো কমপ্লিট মানে অলরেডি হয়ে গেছে এবার জাস্ট একটু উপর থেকে এই যে একটুখানি লেবু রস ছাড়িয়ে দেব মানে ছাড়িয়ে না সরি লেবুর রস ছড়িয়ে দেব আর গোলমরিচের গুঁড়ো আর দিতে পারছি না বিকজ লঙ্কা পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য একটু ঝাল হয়ে গেছে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট এসছে তো এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব চলো ফাইনাল লুকটা দেখে নাও আমার এই গার্লিক পেপার চিকেন দারুণ টেস্ট হয়েছে একটু ঝালটা হয়ে গেছে মানে লঙ্কার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কাঁচা লঙ্কার কিন্তু দুধ ধর্ষ হয়েছে